মায়ের ভিক্ষাবৃত্তি করে অর্জিত খুচরো পয়সায় বাইক কিনল ছেলে। বেনজির এই ঘটনার সাক্ষী নদিয়া জেলার কৃষ্ণনগরবাসী। নদিয়ার ভীমপুর গোবরপোতা মাছবাজার এলাকার বাসিন্দা রাকেশ পাড়ে পছন্দের স্কুটি কিনতে 70,000 টাকার খুচরো পয়সা নিয়ে হাজির শোরুমে। মা বুলু পাড়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল ছেলেকে একটা স্কুটি উপহার দেবেন, কিন্তু ইচ্ছে থাকলেও তো উপায় ছিল না ভিক্ষুক মায়ের। মনের জোরকে পাথেয় করে ভিক্ষাবৃত্তি থেকে জমানো সমস্ত পয়সা ছেলের হাতে তুলে দিলেন তিনি। কৃষ্ণনগর পালপাড়ার একটি শোরুমে চার চাকা গাড়ি ভাড়া করে বালতি ভর্তি 70,000 টাকার খুচরো পয়সা নিয়ে গিয়ে স্কুটি কিনলেন ছেলে রাকেশ পাড়ে। প্রথমে রাকেশের থেকে এই অর্থনীতি শোরুমের ম্যানেজারের সাথে মালিক পক্ষের ফোনে কথা হয়। নিরুপায় হয়ে শেষমেশ খুচরো পয়সা দিয়েই বাইক বিক্রি করতে বাধ্য হন শোরুমের ম্যানেজার। এরপর দুটি বস্তা করে সেই খুচরো পয়সা নিয়ে এসে মেঝেতে ঢেলে গুনতে গিয়ে কালঘাম ছুটে যায় শোরুমের কর্মীদের। প্রত্যেকটি কয়েন ছিল 1 টাকার কয়েন। জানা গিয়েছে রাকেশের বাবা ভুল্লুর পাড়ের বহুদিন আগেই মারা যান। এরপর রাকেশের মা বুলু পাড়ে দুই ছেলেকে মানুষ করতে ভিক্ষাবৃত্তির পেশা বেছে নেন। 5-10 টাকার কয়েন দিয়ে সংসার চালাতেই কাজে লেগে যেত, আর জমানো অর্থ বলতে 1 টাকার খুচরো পয়সা। বড় ছেলে বিয়ে করে এখন শ্বশুর বাড়িতে থাকে, তার সাথে বিশেষ যোগাযোগ নেই, তাই আদরের ছেলে রাকেশের ইচ্ছে পূরণ হয়ে দাঁড়ায় মায়ের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ হলো বুধবার। প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে কিছু না কিছু, আর সেই স্বপ্ন পূরণের জন্যই ভিক্ষাবৃত্তির অর্থ দিয়ে ছেলেকে বাইক কিনে দিলেন মা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।